আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত হন রমজান মাসে গটল এক জঘন্য খুনের কাণ্ড স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করল স্বামী নিঃশংসক ঘটনাটি সংগঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দুবরি জেলার চাপর থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামের কান্দায়। জানা যায় শালশাপাড়া দ্বিতীয় খণ্ডের কান্দার বাসিন্দা সাইদুর রহমান তার স্ত্রী নাসমিনা খাতুনকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন ইতিমধ্যেই সাইদুরকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়রা জানান পরিবারের কুন্দল থেকে এই ঘটনা ঘটেছে শাইদুল ও নাসমিনার তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে জগড়া চলছিল মহিলাটি তার বাবার কাছে ছয় মাস ছিলেন গত মঙ্গলবার স্ত্রীকে বাড়িতে নিয়ে স্বামী লোকসভা নির্বাচনের প্রাককালে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বরাক উপত্যকায় পর্যবেক্ষকের দায়িত্ব দিল প্রদেশ কংগ্রেস গত একুশ মার্চ এক বিজ্ঞপ্তি জারি করে তাকে এই পদে নিযুক্তি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা আমিনুলের সঙ্গে পর্যবেক্ষক পদে যুক্ত রাখা হয়েছে এপিসিসির কার্যকরী সদস্য হিলালুদ্দিন বরবুইয়াকে সম্প্রতি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিয়েছেন আমিনুল দলের নাম লেখানোর সঙ্গে সঙ্গে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে কংগ্রেস দলের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে বিধায়ক কমলাক্কদের পুরকায়স্তের প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জানানোর পর বরাকে নেতৃত্ব নিয়ে কিছুটা হলেও সমস্যায় পড়েছিল কংগ্রেস আমিনুলের আগমনে দল সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা আশাবাদী লোকসভা নির্বাচনে সুনাইয়ের প্রাক্তন বিধায়কের অভিজ্ঞতা কাজে লাগবে হলির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হলো এক যুবক এই ঘটনাটি সংগঠিত হয়েছে বাজারিছোড়া থানাধীন লুয়ারফুয়া এলাকার কারিহাই গ্রামে এই ঘটনায় আহত যুবক এবং তার মা জানান এদিন সকালে সে বন্ধুদের সঙ্গে রং খেলতে বের হলে তাদের পার্শ্ববর্তী লঙ্গাই নদীর ওপার পারের কিছু যুবকেরা ও কারণে তাদের সঙ্গে বৎসায় লিপ্ত হয় তখন উশৃঙ্খল যুবকদের বুঝিয়ে তারা চলে আসে পরবর্তীতে ওপারের যুবকেরা পুনরায় মারপিটে উদ্যুত হলে গ্রামের জনগণ তা মীমাংসা করে দিয়েন পরে ওই যুবকের দল পুনরায় খারিখাই এলাকায় পৌঁছে স্থানীয় যুবকদের মারদর করে এতে গুরুতর আহত হয়ে জর্ণা বৈদ্যের ছেলে এমনকি তার দাঁত ব্যঙ্গে মুখ থেকে রক্তক্ষরণ হয় বলে অভিযোগ গুরুতর আহত যুবককে সঙ্গে নিয়ে এদিন বিকেলে তার মা বাজারিচোড়া থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন এতে পুলিশের পক্ষে আহতকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনে অসমের তিন হেভিওয়েট নেতা মনোনয়ন জমা দিলেন সর্বানন্দ সোনোয়াল গৌরব গগৈ এবং অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ মনোনয়নপত্র জমা দিয়েছেন মঙ্গলবার ডিব্রুগড় আসনের বিজেপি প্রার্থী ডিব্রুগড় জেলাযুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হেভিওয়েট নেতা এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মনোনয়নপত্র দাখিল করেন এছাড়া সোনোয়ালের সঙ্গে জুটের অংশীদার অসম গণপরিষদের সভাপতি অতুল বরা এবং বর্তমান ডিব্রুগড়ের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিও ছিলেন মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে ছিলেন এদিন ডিব্রুগড় লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জুটের মনোনীত প্রার্থী লুরিনজ্যোতি গগৈ আনুষ্ঠানিকভাবে জুটের অংশীদার দলগুলির বিপুল সংখ্যক সমর্থক নিয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন জুরহাট কেন্দ্রে বর্তমান সাংসদ গৌরব গগৈ জুটের নেতৃবৃন্দ এবং বিশাল সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিন পাঁচটি কেন্দ্রে মোট এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ছেলে দোরা সন্দেহে লোয়ার হাফলঙ্গে উত্তেজিত জনতার হাতে প্রহরিত হলেন নেপালের এক মহিলা নেপাল থেকে নিজের মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি সোমবার দোল পূর্ণিমার সন্ধ্যায় কমলা দাহাল নামের ওই মহিলা হাফলঙ্গেই মায়ের বাড়িতে দিদির বাড়ি যাচ্ছিলেন পথে এক শিশুকে পেয়ে একটি চকলেট এবং নগদ একশো টাকা দেন সেই সময় ঘটনাস্থলে উপস্থিত শিশুটির বাবা তার ছেলেকে ছেলেদরা নিয়ে যাচ্ছে বলে চিৎকার শুরু করেন তার চিৎকারে এলাকার লোকজন বেরিয়ে এসে কমলাকে ছেলেদরা সন্দেহে গ্রণ করেন অসংখ্য উত্তেজিত জনতার প্রহারে একসময় মহিলা অচেতন হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা পুলিশকেও আক্রমণ করেন তাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর জখম মহিলাকে হাফলং সরকারি হাসপাতালে ভর্তি করায় রাতেই পুলিশ লোয়ার হাফলংয়ে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে আগামী তিন এপ্রিল শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ক্রমে পরিমল শুক্লবৈদ্য মনোনয়নপত্র জমা করবেন করিমগঞ্জের দলীয় প্রার্থী কৃপানাথ মালা একই দিনে মনোনয়নপত্র দাখিল করবেন দুই জায়গাতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের পাশে থাকবেন। শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জানান বুথ সভাপতিরা শিলচরে আসবেন তাদের সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যাবেন রিটার্নিং অফিসারের অফিসের উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান তিন এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখবেন পরে তিনি প্রার্থীকে নিয়ে এগিয়ে যাবেন মনোনয়নপত্র জমা করার জন্য কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে লাভ নেই তারা সবাই তো বিজেপিতে চলে আসেন এই মন্তব্য করে সুব্রত বাবু বলেন এত গুড় পেচের কী দরকার এর চেয়ে সরাসরি বিজেপিকে ভোট দেওয়াই ভালো প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা দু সালে বিজেপিতে যোগদান করবে গত আটচল্লিশ ঘন্টায় জোর গলায় বেশ কয়েকবার এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ও লক্ষিমপুরে দাঁড়িয়ে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদিন তারই পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন সভাপতি ভূপেন বরা কি বিজেপিতে যাবেন না সে কথা রক্ত দিয়ে লিখে দিতেও তৈরি বলে জানান তিনি গত দুই দিনে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা শীঘ্রই বিজেপিতে যোগদান করবেন গত সোমবার শোণিতপুরের প্রার্থী রঞ্জিত দত্তের গড়ের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সভাপতি বরা বিজেপিতে যোগদান করবেন কি ভূপেন বরার জন্য ইতিমধ্যেই দুইটি কেন্দ্র তৈরি রাখা হয়েছে বলেও জানান তিনি বাড়িতে ঢুকে দলবদ্ধ হামলা চালানো হলো শিলচর রংপুর খান্দিগ্রাম এলাকায় মঙ্গলবার হোলির দিন দুপুরে গটে এই ঘটনা এই ঘটনায় বাড়ির বাসিন্দা দুই সংবাদকর্মী বাই চিন্ময় নাথ এবং চিরঞ্জীব নাথ সহ তাদের এক আত্মীয় তরুণ নাথ গুরুতর আহত হয়েছেন চিন্ময় জানিয়েছেন এদিন দুপুরে একদল দুষ্টিতি তাদের বাড়িতে থাকা পুকুরের পারে বসে মদ্যপান করছিল এই দুষ্টিতিরা সংলগ্ন এলাকার বাসিন্দা দুষ্কৃতীদের মদ্যপান করতে দেখে তার বাই চিরঞ্জীব আপত্তি জানান তিনি মদ্যপানরত দুষ্কৃতীদের চলে যেতে বললে তারা উল্টো কেঁপে উঠে সেই সময় ওই দুষ্কৃতীদের সঙ্গে সামিল হয় আরও কয়েকজন দুষ্কৃতীরা চিরঞ্জীবকে মারপিট শুরু করলে তিনি এবং প্রতিবেশী আত্মীয় তরুণ নাথ এগিয়ে যান এতে আক্রমণের মুখে পড়তে হয় তাদেরও মার খেয়ে তিনজনই গুরুতর আহত হন হামলাকারীরা এভাবে এক দফা মারপিট করেই নিরস্ত হয়নি এক দফা মারপিট করে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার আরও কয়েকজন লোক নিয়ে এসে চড়াও হয় দ্বিতীয় দফাও মারপিট করা হয় তাদের চিন্ময় জানিয়েছেন মারপিটের সময় তার প্যান্টের পকেটে থাকা কিছু নগদ অর্থ চিনিয়ে নেওয়া হয়